দেখো, রিলেটিভ অ্যাসিস্ট্যান্ট অফ নাইট্রোবেনজোইক অ্যাসিড, অর্থোনাইট্রোবেনজোইক অ্যাসিড, প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিড, মেটানাইট্রোবেনজোইক অ্যাসিড আর হচ্ছে শুধু বেনজোইক অ্যাসিড। তার মধ্যে দেখো, বেনজোইক অ্যাসিড ছাড়া বাকি তিনটে অর্থো মেটা প্যারা নাইট্রোবেনজোইক অ্যাসিডের নাইট্রো গ্রুপের স্ট্রং কী আছে, মাইনাস হাই এফেক্ট আছে। মাইনাস হাই এফেক্ট থাকার জন্য এর অ্যাসিডিটি কী হবে, বেনজোইক অ্যাসিড অপেক্ষা এদের এই তিনটের অ্যাসিডিটি কী হবে, বেশি হবে। এরপর আমি যে কোনো দুটো ভাবি, যদি প্যারা এবং মেটা, দেখা যাচ্ছে মেটা গ্রুপের মাইনাস হাই এফেক্ট আছে স্ট্রং, প্যারার মাইনাস হাই আছে এবং সাথে সাথে কী আছে, মাইনাস আর এফেক্ট আছে, রেজোন্যান্স এফেক্ট আছে। এই মাইনাস আর এফেক্ট থাকার জন্য মেটার কিন্তু মাইনাস আর নেই, শুধু মাইনাস আই এফেক্ট আছে। তাহলে প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিডের মাইনাস আর এফেক্ট থাকার জন্য এই কার্বনই, যে সি ডবল এইচ গ্রুপ, যে বেঞ্জিনে যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেই কার্বনটা কী হচ্ছে, পজিটিভ চার্জ হবে। এবং পজিটিভ চার্জ হওয়ার জন্য, রেজোন্যান্সের জন্য পজিটিভ চার্জ হবে, যা তার ফলে এখানে প্রোটন রিলিজটা ইজি হবে। প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিডের প্রোটন রিলিজটা ইজি হবে মেটানাইট্রোবেনজোইক অ্যাসিড অপেক্ষা। আমি একটু দেখাচ্ছি এখানে, যে প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিড সেটা যদি রেজোন্যান্স করে, বনটা এদিকে গেল, নাইট্রো গ্রুপ বনটা অক্সিজেনের দিকে ব্রেক করলো, তার মানে এই বনটা এখানে শিফট করলো, এটা এখানে গেল, তাহলে এখানে এই কার্বনটা যেখানে সি ডবল এইচ গ্রুপ যুক্ত আছে সেটা কি হচ্ছে, পজিটিভ চার্জ হচ্ছে। তাহলে পজিটিভ চার্জ হওয়ার জন্য সি ডবল এইচ গ্রুপের কী হবে, প্রোটন রিলিজটা কী হবে, ইজি হবে, অর্থাৎ অ্যাসিডিটিটা বাড়বে। এরপর তার মানে কী হলো, মেটা অপেক্ষা প্যারার, মেটানাইট্রোবেনজোইক অ্যাসিড অপেক্ষা প্যারানাইট্রোবেনজোইক অ্যাসিডের কী হলো, অ্যাসিডিটিটা বাড়লো। এরপর যদি আমরা বলি যে প্যারা এবং অর্থোনাইট্রোবেনজোইক অ্যাসিডের অ্যাসিডিটি হচ্ছে সবচেয়ে বেশি হবে, তার তিনটে কারণ। একটা হচ্ছে এখানে অর্থ এফেক্ট কাজ করবে, অর্থ এফেক্ট এনোটু গ্রুপের সঙ্গে সি ডবল এইচ গ্রুপের কী হবে, অর্থ এফেক্টের জন্য অ্যাসিডিটি বাড়বে। আমি দেখো আগে বলেছি যে এনোটু গ্রুপটা এই অর্থ পজিশনে বাল্কি গ্রুপ যদি থাকে, সেই গ্রুপ যদি প্লাস আয় থাকুক বা মাইনাস আয়, যে এফেক্টই থাকুক না কেন, এর কী হবে, অর্থ এফেক্ট কিন্তু কার্যকরী হবে। তাহলে এখানে যে অর্থোনাইট্রোবেনজোইক অ্যাসিডের অ্যাসিডিটি প্রথমত হচ্ছে সবচেয়ে বেশি হবে এখানে, কারণ এক হচ্ছে তিনটে এফেক্ট, একটা হচ্ছে অর্থ এফেক্ট হবে একটা অর্থোনাইট্রোবেনজোইক অ্যাসিডের, আর একটা হচ্ছে মাইনাস আয় এফেক্ট হবে এনোটু গ্রুপ। অর্থ পজিশনে থাকার জন্য এই অর্থোনাইট্রোবেনজোইক অ্যাসিডের কাছে থাকার জন্য নাইট্রো গ্রুপটা স্ট্রং মাইনাস এফেক্ট কাজ করবে। তাহলে একটা বললাম স্ট্রং মাইনাস আয় এফেক্ট, আর একটা বললাম যে অর্থ এফেক্টের জন্য, আর একটা হচ্ছে এর কনজুগেট বেস্টার ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনের মাধ্যমে স্টেবিলিটি পাবে। তাহলে অর্থোনাইট্রোবেনজোইক অ্যাসিডের, আমি এখানে দেখি যে অর্থোনাইট্রোবেনজোইক অ্যাসিডের এইচ প্লাসটা রিলিজ করার পর যে কনজুগেট বেস পাচ্ছি, সেই কনজুগেট বেসটা কী করবে, এখানে বন ফর্মেশনে এই বনটা ব্রেক করলো, তার মানে আমাদের দেখতে একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে। তার মানে অর্থোনাইট্রোবেনজোইক অ্যাসিডের স্টেবিলিটি তিনটে কারণে সবচেয়ে বেশি হচ্ছে, এক হচ্ছে অর্থ এফেক্টের জন্য হচ্ছে, একটা হচ্ছে স্ট্রং মাইনাস আই এফেক্ট অফ এনোটু গ্রুপ, আর হচ্ছে ইন্ট্রা মলিকুলার ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন এর জন্য বেশি হচ্ছে। আর এখানে বললাম যে মেটার হচ্ছে শুধু মাইনাস আই এফেক্ট আছে, যার ফলে অ্যাসিডিটি বেনজোইক অ্যাসিড অপেক্ষা বেশি হবে। তার মানে সবচেয়ে বেশি হলো অর্থোনাইট্রোবেনজোইক অ্যাসিড, প্যারাতে শুধু মাইনাস আই আছে, তার মানে এই কার্বনিল কার্বনটা এই বেঞ্জিনিংয়ের এই কার্বনটা পজিটিভ চার্জ হবে, তার মানে এখানে প্রোটন রিলিজটা ইজি হবে। আর মেটাতে কোনো মাইনাস আর নেই, শুধু মাইনাস আই আছে, যার ফলে অ্যাসিডিটিটা এর চেয়ে একটু কম হবে। আর এর তো কোনো কিছুই নেই, মাইনাস আই বা মাইনাস আর কোনো কিছুই নেই, যার ফলে অ্যাসিডিটি সবচেয়ে কম। এখন দেখো, আমরা যদি ভাবি রিলেটিভ অ্যাসিস্ট্যান্ট অফ ক্লোরোবেনজোইক অ্যাসিড, আমি যদি বলি যে অর্থক্লোরোবেনজোইক অ্যাসিড, প্যারাক্লোরোবেনজোইক অ্যাসিড, এই মেটাক্লোরোবেনজোইক অ্যাসিড, প্যারাক্লোরোবেনজোইক অ্যাসিড, আর হচ্ছে তোমার হচ্ছে শুধু বেনজোইক অ্যাসিড, এখানে একটা জিনিস ভেবে দেখো, বেনজোইক অ্যাসিড অপেক্ষা অর্থ মেটা এবং প্যারাক্লোরোবেনজোইক অ্যাসিডে সবাই স্ট্রং মাইনাস আই এফেক্ট আছে। তাহলে মাইনাস আই এফেক্ট থাকার জন্য এদের অ্যাসিডিটি সবচেয়ে বেনজোইক অ্যাসিড অপেক্ষা এদের বেশি হবে। এবার দেখতে হবে যে অর্থক্লোরোবেনজোইক অ্যাসিড, মেটাক্লোরোবেনজোইক অ্যাসিড, প্যারার মধ্যে কার বেশি হবে। এখানে দেখো যে ক্লোরো সিএল গ্রুপের মাইনাস আই এফেক্ট আছে, স্ট্রং মাইনাস আই এফেক্ট আছে, আবার সিএল গ্রুপের প্লাস আর এফেক্টও আছে, কিন্তু সিএল গ্রুপ এখানে প্লাস আর এফেক্টটা ইম্পর্টেন্ট হবে না। কেন না, এই কার্বন ক্লোরিন গ্রুপের, ক্লোরিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, ক্লোরিন যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটা 2p কার্বন, আর ক্লোরিনের যে ইলেকট্রন বিন্যাস, যেটা বাইরের অরবাইটাল, সেটা হচ্ছে 3p। এই 2p 3p এর ডিসিমিলার সাইজের জন্য এখানে রেজোন্যান্স ইন্টারাকশন অর্থাৎ প্লাস আর এফেক্ট কার্যকরী হবে না। তাহলে প্লাস আর এফেক্ট এখানে নট ইম্পর্টেন্ট, তাহলে এখানে যেটা গুরুত্বপূর্ণ অনলি মাইনাস আই এফেক্ট ইম্পর্টেন্ট। তাহলে মাইনাস আই এফেক্টটা যত বেশি হবে তার অ্যাসিডিটিটা কী হবে, তত বেশি হবে। তাহলে অর্থ পজিশনে থাকার জন্য মাইনাস আই এফেক্টটা সবচেয়ে বেশি হবে, ডিস্টেন্সটা কম সি ডবল এইচ গ্রুপ থেকে,
তাহলে এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি। তারপর হচ্ছে মেটাক্লোরোবেনজয়িক অ্যাসিড, ডিস্টেন্সটা আর একটু বাড়ছে, আর প্যারার ক্ষেত্রে হচ্ছে মাইনাসের এফেক্ট সবচেয়ে কম হবে এই তিনটের মধ্যে। তাহলে অ্যাসিডিটি অর্ডার হলো অর্থক্লোরোবেনজয়িক অ্যাসিড, মেটাক্লোরোবেনজয়িক অ্যাসিড অ্যাসিডিটি একটু কমে গেল, প্যারাক্লোরো সবচেয়ে কম হলো, আর বেঞ্জয়িক অ্যাসিডের তো কোনো এফেক্ট নেই, মাইনাসের এফেক্ট নেই, তাহলে অ্যাসিডিটি সবচেয়ে কমে গেল। তাহলে এখানে বলে দিলাম যে টু পি কার্বন আর থ্রি পি ক্লোরিন, এই থ্রি পি যে ক্লোরিন বাইরের কক্ষের যে ইয়ে, এটা ডিসিমিলার সাইজের জন্য প্লাসার এফেক্ট, ক্লোরিনের যদিও প্লাসার এফেক্ট আছে, প্লাসার এফেক্ট কিন্তু এখানে ইম্পর্টেন্ট নয়। তাহলে প্লাসার এফেক্ট এখানে গুরুত্বপূর্ণ নয়, অনলি মাইনাসের এফেক্ট ইম্পর্টেন্ট। এইভাবে তোমার কী হচ্ছে অ্যাসিডিক স্টেনটা ব্যাখ্যা করলাম।